নমস্কার বন্ধুরা, চলে এসেছি জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে। আমার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি আর আজকে আমার ভিডিও টপিক হলো 100 ক্রয়লার মুরগিতে মোট কত খরচা হয় এবং কত লাভ থাকতে পারে 2021 সালে। এই মুহূর্তে আগস্ট মাসে আমি যে মুরগি বিক্রি করেছিলাম তার একটা লিস্ট আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের টপিক শুরু করা যাক। আর যে সমস্ত ব্রয়লার মুরগির ফার্মাররা যারা প্ল্যানিং করছেন ব্রয়লার মুরগির ফার্মিং করবেন, বা রিসেন্ট যারা ব্রয়লার মুরগির ফার্মিং শুরু করেছেন, তারা অবশ্যই বিশেষ করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে 100 মুরগিতে কতটা কী খরচা হতে পারে, সেই সঙ্গে কতটা লাভ হতে পারে। আমি আমার যে হিসাবের খাতা সেটা নিয়ে আমি পৌঁছে গেছি আপনাদের সামনে। এবার আমার 100 করালার মুরগির জন্য টোটাল কত বস্তা ফিড লেগেছে, কত মেডিসিন লেগেছে, বা আনুষঙ্গিক খরচা কি কি হয়েছে এবং কত দামে আমি বিক্রি করেছি, সেটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিতভাবে এখন আলোচনা করে নেব। প্রথমে যেটা বলবো, আমার যেটা বাচ্চাটা আমি নিয়েছিলাম 20/6/2021, এই সময়টাতে এই দিনের দিন আমার ফার্মে বাচ্চাটা এসেছিল। এটা জুন মাসের 20 তারিখ। সেদিনকে যে ক্রয়লার বাচ্চা আমি নিয়েছিলাম, 100 পিস নিয়েছিলাম, তো 30 টাকা করে এক একটা বাচ্চার দাম পড়েছিল। টোটাল এখানে 3,000 টাকার বাচ্চা আমি নিয়েছিলাম। আর তারপর পরে আমি যেটা ফিড নিয়েছিলাম, প্রথমে এক বস্তা ফিড নিয়েছিলাম যেটা প্রি স্টার্টার, 50 কেজির দাম আমার পড়েছিল 2600 টাকা, যেটা 2600 টাকা। তারপরে দু ব্যাগ ফিড যেটা নিয়েছিলাম সেটা 50 কেজির বস্তা, দু ব্যাগ একসাথে নিয়েছিলাম, আর তার দাম আমার পড়েছিল 2500 টাকা করে, যেটা দু বস্তার দাম 5,000 টাকা। নেক্সট আবার আমি দু ব্যাগ ফিড নিয়েছিলাম স্টার্টার ফিড, 50 কেজির বস্তা, তার দামও 2500 টাকা করে, দু বস্তার দাম 5,000 টাকা পড়েছিল। প্রথম এই এক বস্তা প্রি স্টার্টার এবং পরের দুটো স্টার্টার, এই দুটো পিওর ফিড খাইয়েছিলাম, এই দুটোতে কোনো কিছু মিক্সিং আমি করিনি। কিন্তু পরের যে দু বস্তা এই যে রয়েছে, এই পরের দু বস্তার সাথে এই যে ভুট্টার গুঁড়ো, খুদ আর গম, এই তিনটেকে একসাথে মিক্স করে নিয়েছিলাম এবং এর সাথে এই দু বস্তা ফিড আমি অল্প অল্প করে মিক্স করে করে দিতাম। তো সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করে নেবো, যে কীভাবে আপনারা এর সাথে আরও কী কী মেশাবেন বা এর সাথে কী পরিমাণ ফিড মেশাবেন, তো সেটা নিয়ে আমি পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব। এখন কী ফিড লেগেছে বা কতটা কী খরচা হয়েছে আর কী লাভ হয়েছে সেটা নিয়ে আলোচনা করে নিই। তো এখানে আমার তাহলে প্রথমে আমি দু বস্তা দু বস্তা চার বস্তার এক বস্তা ফিড আমার কেনা পড়েছিল। তারপর আমি যেটা ভুট্টার গুঁড়ো কিনেছিলাম 50 কেজির বস্তা, সেটা 950 টাকা পড়েছিল। তারপরে খুদ কিনেছিলাম 50 কেজি, যেটা মানে চালের গুঁড়ো অংশটা আর কি, ভাঙা চাল খুদ, তো সেটা 50 কেজির বস্তা আমার 650 টাকা পড়েছিল। আর গম কিনেছিলাম 50 কেজি, এটা আমার 16 টাকা করে কেজি পড়েছিল, কিন্তু গমটাকে আমি ভাঙিয়ে নিয়েছিলাম, তো পার কেজি আবার ওখানে 4 টাকা করে আমার লেগেছে, মানে 20 টাকা করে টোটাল আমার খরচা হয়েছে গমটার পেছনে। তো আমার 50 কেজি গমের দাম এখানে 1,000 টাকা লেগেছে। নেক্সট আমি আবার এক বস্তা ফিড শেষের দিকে নিয়েছিলাম, কিন্তু এই ফিডটা কিন্তু আমার পুরোটা লাগেনি। এটা 50 কেজির বস্তা 2500 টাকা পড়েছিল, কিন্তু এখান থেকে আমার শুধুমাত্র 20 কেজি মতোই মানে ব্যবহার হয়েছিল, 19 কেজি ব্যবহার হয়েছিল, আমি 20 কেজি ধরে নিলাম। তো 20 কেজি দাম আমার 1,000 টাকা পড়ছে, মানে যেহেতু আমি পুরো ফিডটা ব্যবহার করিনি, তো সেহেতু আমি এই পুরো দামটা ধরছি না এখানে। তো টোটাল আমার এই পর্যন্ত এইটুকু খরচা, এবং তাছাড়াও যেগুলো আনুষঙ্গিক খরচা হয়েছে, যেরকম ধানের চিটি আমি নিয়েছিলাম 1 বস্তা 100 টাকা লেগেছিল, 2 বস্তা কাঠের গুঁড়ো লেগেছিল 200 টাকা, পার বস্তা 100 টাকা করে নিয়েছিল আর কি। আর মেডিসিন বাবদ আমার যেটা খরচা পড়েছিল, এই অ্যামাউন্টগুলো খরচা পড়েছিল, প্রথমে 150 টাকার মেডিসিন নিয়েছিলাম, তারপরে 200 টাকার, তারপরে 100 টাকা, তারপরে 130 টাকার, দিয়ে সব মিলিয়ে আমার যেটা খরচা পড়েছিল 580 টাকা মতো খরচা পড়েছিল। আর ইলেকট্রিক বিল আমি 2 মাস মতো আমার ঘরে মুরগিটা ছিল, তো আমি 150 টাকা 150 টাকা করে টোটাল 300 টাকা মতো একটা ইলেকট্রিক বিল ধরে নিয়েছি। এইবার টোটাল কত ফিড খেয়েছে, আমার 61 দিন পর্যন্ত মুরগিটা ঘরে ছিল, 61 দিনের দিন কিন্তু আমার মুরগিটা বিক্রি হয়েছে, তো 100 মুরগির জন্য 61 দিন পর্যন্ত টোটাল ফিড খেয়েছে আমার 4 কুইন্টাল 20 কেজি। এটা হচ্ছে টোটাল ফিড খেয়েছে, মানে গম টম চাল দিয়ে মিশিয়ে ফিড দিয়ে, যাই হোক টোটাল যেটা খেয়েছে সেটা হচ্ছে 4 কুইন্টাল 20 কেজি মতো টোটাল ফিড খেয়েছে।
তো 100 মুরগি আমি যেহেতু নিয়েছিলাম, তো 100 মুরগির জন্য টোটাল ফিড দিয়ে, মেডিসিন দিয়ে, ইলেকট্রিক বিল দিয়ে, কাঠের গুঁড়ো দিয়ে, সমস্ত কিছু দিয়ে টোটাল আমার যে খরচাটা হয়েছে সেটা হচ্ছে 20,380 টাকা। এই খরচাটা কিন্তু টোটাল খরচাটা। তাহলে এটুকু আপনারা নিশ্চয়ই আশা করি সব বুঝতে পারছেন যে 100 মুরগির জন্য কীভাবে খরচাটা হচ্ছে। এবার নেক্সট চলে আসছে, আমার মুরগিটা বিক্রি হয়েছে কিন্তু 19/8/2021, মানে হচ্ছে আগস্ট মাসের 19 তারিখে কিন্তু আমার মুরগিটা বিক্রি হয়েছে। সেদিনকে বয়স হয়েছিল 61 দিন। তো মুরগি যেদিনকে সেল হয়েছে, তাহলে 61 দিনের দিন আমার মুরগিটা সেল হয়েছে। আর সেদিনকে কিন্তু যে টোটাল গড় আমি পেয়েছি মুরগির বিক্রির, যে টোটাল গড় হয়েছিল 1 কেজি 700 টোটাল মুরগির গড় হয়েছিল। মুরগি আমার 95টা মুরগি আমি সেল করেছিলাম, 4টে মুরগি মারা গিয়েছিল আর 1টে মুরগি খোঁড়া ছিল, সেই মুরগিটা ওরা নেয়নি। তো 95টা মুরগি আমি সেদিনকে বিক্রি করেছিলাম, টোটাল 95টা মুরগির গড় হয়েছিল 1 কেজি 700। এটুকু ঠিক আছে, এটুকু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর নেক্সট এবার আমি তাহলে এই জায়গাটা চলে আসি। তাহলে আমি 95টা মুরগি সেল করেছিলাম, গড় ওজন হয়েছিল 1 কেজি 700 করে। তো টোটাল আমার এখানে যে মাংসটা পেয়েছি, আমি 1 কুইন্টাল 61 কেজি 500 গ্রাম টোটাল মাংসটা পেয়েছি, 95 টোটাল মুরগি আর গড় ওজন 1 কেজি 700 করে। তাহলে 1 কুইন্টাল 61 কেজি 500 গ্রাম টোটাল মাংসটা কিন্তু আমি পেয়ে গেলাম। আর আমার পাইকারি দামে আমি মোটামুটি বিক্রি করে দিয়েছিলাম। সেদিনকে মহরম ছিল, মানে আপনারা যদি ক্যালেন্ডার চেক করেন তাহলে দেখতে পারবেন 19/8/2021 সালে মহরম ছিল। তো একটা ছুটির দিন ছিল, সরকারি ছুটির দিন, তো যার জন্য দামটা একটু বেশি ছিল। যাই হোক, কম বেশি, যে বেশি হোক বা কম হোক, যেটাই ছিল এটাই ছিল, মানে 145। তো 145 টাকা করে আমি পুরোটাই পাইকারি দামে দিয়ে দিয়েছি। একবারে ওরা 95 পিস মাল নিয়ে গেছিলো। তো 95 পিস মাল আমার তাহলে 145 টাকা করে বিক্রি করাতে 23,417 টাকা আমি পেয়েছিলাম। 23,417 টাকার থেকে আমার যে এখানটায় যেটা বললাম যে টোটাল আমার খরচ যেটা হয়েছে 20,380 টাকা, তাহলে এই দামে আমার মুরগিটা বিক্রি হয়েছে আর আমার খরচা হয়েছে কিন্তু 20,380 টাকা, যেটা আমি আগে আপনাদের বললাম যে আমার এই যে 20,380 টাকা কিন্তু খরচা হয়েছে। তো এই 23,417 টাকার থেকে 20,380 টাকা আমি যদি মাইনাস করি, তাহলে 3,037 টাকা আমার তাহলে লাভ হয়েছে। তাহলে মোটামুটি আপনারা এটা বুঝতে পারছেন যে কয়লার মুরগি মোটামুটি 100 পিস চাষ করলে পরে আপনাদের কিন্তু এই পরিমাণ মতো খরচা হবে, 20 থেকে 21,000 টাকা আপনাদের মোটামুটি ধরে রাখতে হবে। এবার যদি বলেন যে, আপনি তো বলেন যে 60 দিনে 2 কেজি ওজন হয়ে যায়, তো এখানে 1 কেজি 700 ওজন হয়েছে কারণ হচ্ছে যে আমি তো পুরো ফিড খাওয়াইনি। আমি যদি পিওর ফিড খাওয়াতাম, এখানে এই যে মনে করুন 1 কুইন্টাল 50 কেজি যে আমি মানে গম চাল ভুট্টা এগুলো খাইয়েছি, তো এর জন্য কিন্তু খরচ একটু কমে, তাতে কিন্তু ওজনটাও কিন্তু একটু কমে আসে। তো যার জন্য 1 কেজি 700 মতো আমি 61 দিনে পেয়েছি। এটা যদি আমি পিওর ফিড খাওয়াতাম আমার, তাহলে টোটাল প্রায় 8 বস্তা 20 কেজি মতো ফিড লেগে যেত। তো 8 বস্তা 20 কেজি ফিডের কিন্তু আমার তখন 2 কেজি মতো গড় চলে আসতো। কিন্তু কিন্তু মোটামুটি খরচ কম করার জন্য আমি এটাকে করেছি, কারণ 145 টাকা করে পেয়েছি, সবসময় যে পাওয়া যাবে তার কোনো মানে নেই। তো হয়তো দাম কেটে গেলো, 120 টাকা হয়ে গেলো, 115 টাকা হয়ে গেলো, তখন কিন্তু লস হয়ে যাওয়ার চান্স থাকে। যার জন্য আমি খরচটাকে কমের মধ্যে রাখার জন্যে এটা এই হিসাবে করেছি। তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে 100 ব্রয়লারের ক্ষেত্রে কতটা কী খরচা হতে পারে বা কতটা কী লাভ হতে পারে পারে বা কতটা কী লসও হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আজকে ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটি থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।